হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সভাপতিকে নিয়ে রাত পর্যন্ত ক্লাব তাঁবুতে বৈঠক করলেন ইস্টবেঙ্গল কর্তারা। মোহামেডান এফসিতে সই করতে চলেছেন অর্ণব মণ্ডল, জামশেদপুর এফসি র্যাডারে অ্যালেক্স লিমা। তো ফ্রেন্ডস, এই বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওটি, তাই আশা করছি একটি আপডেট মিস না করে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখবে। আর ভিডিওটি শুরু আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করি, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। গোটা একটা সপ্তাহ কেটে যেতে চললো, কিন্তু ইনভেস্টরের নাম এখনও অবধি ঘোষণা করতে পারলো না ইস্টবেঙ্গল। 2021 এই দুই দিন লকডাউন থাকায় সবাই ধরে নিয়েছিলেন যে গণেশ চতুর্থীর দিন অর্থাৎ শনিবারই ইনভেস্টর ইস্যুতে পর্দাটা সরিয়ে দেবে লাল হলুদ। কিন্তু না, গোটা শনিবারটাই কেটে গেল, কিন্তু কিছুই ঘোষণা হলো না। তবে এদিন রাত পর্যন্ত ক্লাব তাঁবুতে বৈঠক করেন ইস্টবেঙ্গল কর্তারা, আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট সম্মানীয় ডক্টর প্রণব দাশগুপ্ত। তবে ইদানিং যে কয়টি বৈঠক হয়েছে ক্লাব তাঁবুতে, সেখানে একবারের জন্য উপস্থিত থাকতে দেখা যায়নি ডক্টর প্রণব দাশগুপ্তকে। স্বাভাবিকভাবেই ক্লাব প্রেসিডেন্ট যখন কোনো বৈঠকে থাকছেন, তার মানে বোঝাই যাচ্ছে বিষয়টি বেশ গুরুতর। বোঝাই যাচ্ছে যে ইনভেস্টর ইস্যুতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেই সেই মিটিংয়ে তার উপস্থিতি। এদিকে ক্লাব কর্তারা দাবি করছেন যে আগামী সপ্তাহের প্রথম দিকেই নাকি ইনভেস্টরের নাম ঘোষণা করে দেওয়া হবে, আর তারপরই ISL নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সমস্যা সমাধানে ক্লাব কর্তারা আপ্রাণ চেষ্টা করছেন, উল্টো দিকে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ইস্টবেঙ্গল সদস্য সমর্থকরা। এবার হয়তো সেই বহু প্রতীক্ষিত শুভক্ষণ উপস্থিত হতে চলেছে। অন্যদিকে আই লিগে দ্বিতীয় ডিভিশনকে পাখিচ্য করে যেভাবে দল গঠন করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, তা সত্যি অসাধারণ। বিদেশি ফুটবলার সইকরণের কাজটা শেষ করার পর মোহামেডানের নজরে এবার একঝাঁক ভারতীয় ফুটবলার। সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার অর্ণব মণ্ডলকে সই করাতে চলেছে মোহামেডান। এই মুহূর্তে কোনো ক্লাবের সাথে যুক্ত নেই অর্ণব। মাঝে অবশ্য ইস্টবেঙ্গলে ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল অর্ণব মণ্ডলের, তবে তা বেশি দূর এগোয়নি। কিন্তু এবার মনে হয় অর্ণব মণ্ডলের নতুন ঠিকানা হতে চলেছে সাদা কালো শিবির। তবে এখন দেখার কবে মেটে সই পর্ব। তবে অর্ণব মণ্ডল শুধু একাই নন, পাশাপাশি রিয়াল কাশ্মীর এফসির ফুটবলার ফারহান গনিকেও সই করাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে লিগের বাকি ক্লাবগুলোর মতন জোর কদমে দল সাজছে জামশেদপুর এফসিও। কয়েকদিন আগেই মাদারবেল এফসি থেকে পিটার হার্টলেকে চূড়ান্ত করেছিল জামশেদপুর, আর এবার মাঝমাঠে শক্তি বাড়াতে ফের নতুন বিদেশির সাথে আলোচনা শুরু করেছে জামশেদপুর এফসি। শোনা যাচ্ছে ব্রাজিলীয় মিডফিল্ডার আলেকজান্দ্রা মন্টেইরো লিমাকে সই করতে চাইছে জামশেদপুর। 31 বছর বয়সী ওই ফুটবলার এই মুহূর্তে ভিয়েতনামের ক্লাব হোচিমিন সিটি এফসিতে থাকলেও তার ক্লাব ক্যারিয়ারের শুরুতে উলেন গোসো, শিকাগো ফায়ার ও হাউস্টন ডায়নামোর মতন ক্লাবে খেলেছেন। ইতিমধ্যেই এই হেভিওয়েট ফুটবলারকে পেতে ঝাঁপিয়েছে জামশেদপুর। এখন দেখার আদৌ এই ফুটবলারকে চূড়ান্ত করতে পারে কিনা তারা। তো ফ্রেন্ডস, ভিডিওটি পর্যন্ত এরকম আর অনেক আপডেট নিয়ে পরবর্তী ভিডিওগুলো দেখাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। যদি কোনো কমেন্ট থাকে নিচের কমেন্ট বক্সে নিজের মতামত অবশ্যই জানিও।